আমার বিয়ের পরও আমি যখন বাবার বাড়ি ছিলাম তখন অনেকের কাছে শুনেছি যে সমবয়সী বিয়ে করলে নাকি তাদের সংসার টিকে না। আলহামদুলিল্লাহ আমাদের সংসার কিন্তু 13 বছর হয়ে গেল। তো সবার দোয়া নিয়ে আল্লাহর রহমতে আমরা দুজন অনেক ভালো আছি। আর আমার মনে হয় এই ক্ষেত্রে দুজন দুজনকে বোঝা সবচেয়ে বেশি জরুরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার জীবনের গল্পগুলো শুনতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার এই ভিডিওর কথাগুলো আজকে আপনাদের কাছে বেশি ভালো লাগবে। আজকে প্ল্যান ছিল যে সকালে ঘুম থেকে উঠব আর উঠে হচ্ছে বাবু ওঠার আগে সব কাজ সেরে ফেলবো, তবে কখন যে চোখ লেগে আসছে বুঝতেই পারি নাই। তো যাই হোক 8টার সময় ঘুম থেকে উঠেছি আর উঠে হচ্ছে ফ্রেশ হয়ে একটু ময়েশ্চারাইজার দিয়ে নিলাম। আর এখন যেহেতু একটু শীতের দিন দেখা যায় একটু স্কিনটা টান টান লাগে, তো এই কারণে একটু ময়েশ্চারাইজার দেখা যায় ইচ্ছে না হলেও দেই। তো তারপরে দেখলাম মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে, ওর বাবা উঠে গেছে আর ওর বাবা কিন্তু অফিসের জন্য বের হয়ে গেছে। তারপর আমি এই কাজগুলো স্টার্ট করলাম। আর এসে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে ঠান্ডার ওষুধ খাইয়ে দিয়েছি, তো আবার ঘুমিয়েছে। তো এই সুযোগে হচ্ছে আমি সংসারে এই কাজগুলো করে নিচ্ছি। এখানে গতকাল যে কাপড় ধুয়েছিলাম আমি, কাঁথাসহ কিছু 2টা বিছানার চাদর, সেই সাথে আমাদের পরা কাপড় চোপড়, তো সেগুলো কিন্তু কালকেই শুকে গেছে। তবে আমি ওই যে নিয়ে এসে আলসি করে একটু রেখে দিয়েছিলাম, তো এই যে এখন অনেকক্ষণ সময় দিয়ে এই কাজগুলো আগে করে নিতে হচ্ছে। তবে এই কাজগুলো যদি আমি কালকেরটা কালকেই সেরে রাখতাম তাহলে কিন্তু আজকে এই ঝামেলায় পড়তে হতো না। তো আজকে আমি ভেবেছিলাম জারির যেহেতু ঠান্ডার ওষুধ খাচ্ছে ও হয়তো বা আলহামদুলিল্লাহ একটু ভালো ঘুমাবে, তবে তার হয় নাই। পরে কিন্তু অনেক বেশি বিরক্ত করছে উঠে, তো মানে একদমই বিছানায় শুতে চায় নাই। আজকে কিন্তু বারটা হচ্ছে বৃহস্পতিবার, তো আমি যে হচ্ছে চাদর আর কাঁথাগুলো ভাঁজ করে নিলাম সেগুলো জায়গা মতো আগে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে বিছানা টিছানা একটু গুছিয়ে নেব। তার আগে আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি, সেটা হচ্ছে আমার ইয়াসমিন আন্টি। আন্টি কিন্তু হচ্ছে এখন চিকিৎসার জন্য সে ইন্ডিয়াতে আছে, তো তারপরেও আন্টি দেখা যায় ওইখানে অনেক ব্যস্ততার মাধ্যমে আমার ভিডিওগুলো দেখে। তা আন্টির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন আন্টি যেন যার জন্য গেছে সেই কাজগুলো যেন ভালোভাবে সমাধান করে দেশে ফিরতে পারে। আসলে আমরাও কিন্তু এর আগে একবার ইন্ডিয়া গিয়েছিলাম, তো এই সময়গুলো কিন্তু অনেক বেশি টেনশন বা ডাক্তার দেখানো নিয়ে অনেক ব্যস্ততায় কাটে। তো তার মধ্যেও আন্টি হচ্ছে সময় বের করে আমার ভিডিওগুলো দেখে, তো আন্টিকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আন্টির জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এখন কিন্তু আরিশ হচ্ছে উঠে পড়ছে আর ও হচ্ছে অলরেডি কান্না করছে। তারপর ঈশ্বরের কাছে রেখে ভাবলাম যে একটু বিছানাগুলো ছেড়ে দেই। আর 2-3 দিন হলো ঈশ্বরকে হচ্ছে স্কুলে পাঠাই না, কারণ ওরও তো অনেক বেশি ঠান্ডা, সেই সাথে গাটা গরম গরম থাকে, তো ও হচ্ছে ঠান্ডার ওষুধ খাচ্ছে, দেখা যায় সকালবেলা উঠতেও পারে না। তো এই কারণে ডাকি না যে বাসায় হচ্ছে পড়াটা যাতে করে কমপ্লিট করতে পারে, তো এতে করে পরে যে পরীক্ষা হবে ওখানে যেন ভালোভাবে জয়েন করতে পারে। তো এই কারণে এখন আর স্কুল নিয়ে খুব বেশি জোরাজোরি করছি না। আমি আজকেও কিন্তু আমার বাবাটাকে আমার কাছে শুইয়ে তারপরে হচ্ছে ভয়েস দিচ্ছি। বেশি কষ্ট লাগে যখন আমি ভয়েস ওভার করি, তখন তো ফ্যানটা বন্ধ করে দেই আর আমাদের তো এসি নাই, তো ও হচ্ছে অনেক ঘেমে যায়। তারপরেও কিছু করার নেই, আসলে এখানে শুয়ে থাকলেও না ও ভালো থাকে, আর যদি ইশটা কাছে রেখে আসি অনেক বেশি কান্নাকাটি করে, তো কি আর করার, একটু কষ্ট করেই হচ্ছে ম্যানেজ করছি। তো শুরুতে আসলে যে কথাগুলো বলছিলাম বা টাইটেলে যে কথাটা লিখেছি, তো সেটা নিয়ে তো আপনাদের সাথে কথাই বলছি না তাই না, শুধু সংসারে কী করছি সেগুলোই বলছি। তো আমি সংসারে মোটামুটি কাজ করে নিলাম আর ঘর দুয়ার দেখা যায় একদমই এলোমেলো থাকলে অনেক বেশি খারাপ লাগে। আমার সবসময় মনে হয় যে খাওয়াটা কম খাই তবে ঘর দুয়ার জানি একদম গোছানো থাকে সবসময়, তো সেই দিক দেখলে তখন অনেক বেশি শান্তি লাগে। তো যা বলছিলাম, সবার কাছে আগে শুনতাম বা বিয়ের পরেও শুনতাম যে সমবয়সী বিয়ে হলে তাদের নাকি সংসার টিকে না। তা আমাদের কিন্তু বয়সটা খুব বেশি ডিফারেন্স না, ওর বাবা কিন্তু আমার মানে অনেক বড় না, একদম কাছাকাছি বয়সের, তারপরেও কিন্তু আমাদের সংসার আলহামদুলিল্লাহ 13 বছর হতে চলেছে।
তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি। আর বলবো না যে একদমই আমাদের ঝগড়া হয় না বা আমরা অনেক বেশি হ্যাপি, তো এটা তো কখনোই বলবো না, কারণ সব সম্পর্কের মধ্যেই কিন্তু ঝগড়া ঝাঁটি রাগ অভিমান এগুলো কিন্তু থাকেই। আর আমার মনে হয় এগুলো না থাকলে ভালোবাসাটা প্রকৃতভাবে ফুটে ওঠে না। তো এখানে কি বলছি সেটা আগে বলে নেই, আজকে দুপুরে কিন্তু আমরা রান্না করতে পারি নাই, তো দুপুরে তার না খেয়ে থাকবো না, তো ওই কারণে নুডলস করে নিচ্ছি। আর নুডলসটা দেখা যায় মেয়েও পছন্দ করে, আমি পছন্দ করি, তো এটা করেই খেয়ে নিব। আমার মনে হয় কি সমবয়সী হোক বা বয়সের খুব বেশি ডিফারেন্স হোক, তো এর মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে মিলটা থাকে বা দুজন দুজনকে বোঝার যে ব্যাপারটা থাকে, এটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় সব সম্পর্কেই টিকে যায়। আর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মেয়েদের ধৈর্য, কারণ আমরা যারা সংসার করি তারা কিন্তু সবাই জানি পুরুষদের একটুখানি ছাড় দিতে হয়, আবার অনেক সংসারে কিন্তু অনেক বেশি দিতে হয়। তো আমরা কিন্তু সব সময় দেখা যায় একটু ছাড় দিয়ে চলি, আর তারা যে আমাদের একদমই বোঝে না তা কিন্তু না। আমার মনে হয় একটা সুখের সংসার গড়ার জন্য যে কোনো একজনকে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, কারণ দুজন যদি সমপরিমাণ হয় তাহলে সেই সংসারে কোনো দিনও সুখ থাকবে না, সব সময় দেখা যাবে অশান্তি লেগেই থাকবে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, ওর বাবার কিন্তু অনেক রাগ, তবে আমি সবসময় বিয়ের পর থেকে চেষ্টা করি যে সে যেগুলো পছন্দ করে না সেগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, আর সে যেগুলো পছন্দ করে তো সেগুলো করার চেষ্টা করি। কারণ আমরা যদি একটু এভাবে মিলতাল করে চলতে পারি, এতে করে কিন্তু যেহেতু সংসারটা আমাদেরই করতে হবে, তো এই কারণে দেখা যায় আমরা এখানে যদি ভালো থাকি এভাবে তাহলে এটাই তো ভালো। তো যেটা হচ্ছে এর মধ্যে বেশি হতো আমাদের বিয়ের পর সেটা হচ্ছে ও না আমাকে কোনোদিনও কোথাও একা যেতে দেয় না, এখন পর্যন্তও না। তবে আপনি যদি ওকে বলেন যে অমুক জায়গায় যাব তো তোমাকে নিয়ে যাব বা তাকে যদি নিয়ে যান, তাহলে সে দেখা যাবে ইল্লি ছেড়ে দিল্লিও আপনাকে নিয়ে যাবে, তবে একা কোথাও সে মানে ছাড়ার জন্য রাজি না। তো এখন পর্যন্ত আমি তাকে কখনো জোর করি না, আমি সবসময় ভাবি যে এটা একসময় ঠিক হয়ে যাবে বয়সের সাথে সাথে, আর তখন আমি ফুল স্বাধীনতা পেয়ে যাব। তো আসলে সব সম্পর্কের মধ্যেই কিন্তু এমন একটা দুইটা দেখা যায় এরকম থাকেই, তবে সেগুলো আমরা যদি একটু মেনে নিয়ে ম্যানেজ করে চলি তাহলে দেখবেন আপনিও সবসময় সুখে থাকবেন। তো আসলে কথা বলতে বলতে এই যে আমাদের নুডলসটা রান্না হয়ে গেছে, আর মা মেয়ে একদম এক ডিশ করে নিয়ে নিছে, এখন এটাই খেয়ে নিব। তো মেয়েকে একটা স্মাইল এঁকে দিলাম যাতে করে ওর দেখেই মনটা ভালো হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আরিশের জন্য অল্প একটু স্যুপ রান্না করেছিলাম, তো অতটুকুও খায় নাই, ও চার ভাগের এক ভাগ খেয়েছে। তো খাওয়ার পরে দেখলাম যে ঝুমঝুম করে বৃষ্টি নামছে, তো বৃষ্টি দেখার জন্য বেলকনিতে এসে দাঁড়িয়েছে, তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নেই। আরিশ কিন্তু আমার কোলে হচ্ছে অনেক সুন্দর করে বৃষ্টি দেখছিল। তো আরিশের বিরক্ত করার কারণে আজকে আমি সংসারে অনেক কাজই করতে পারি নাই, তো ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কাজ করা হয় না ওর জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।